আমাদের এই ভালোবাসা দেখো জনম জনমে থাকে, তুমি আমি দুজনে জনমে জনমে ভালোবেসে সময় অনেক হয়েছে, এবার এবার চলো যাই, অভিমানী বন্ধু তুমি মান করো, ¡Gracias!
আসুন আসুন এমের বাস্তামীর ক্ষুদ্র সৌদা দুস্থের আসন গ্রহণ করো। আমি তোমার কাছে আমার ভাষার পরিচয় নিয়েছি, দুস্থের পরিচয় নিয়ে আমি মনে করে মেহেদি শৈশবে সেই পাঠশালার কঠোর শাসনের মধ্য দিয়ে আমরা দুজনে কত দুষ্টামি করেছি, কত পাপ করেছি। আর আজ মনে পড়ে আমির কিশোর জীবনে দুজনে শিকারে ছিলাম, নৌযদের গভীর জঙ্গলে খুঁজে বেড়াতাম চঞ্চলা চঞ্চল হরিণী হরিণীকে। আরে পরে মেহেদি চঞ্চল চঞ্চলা হরিণীকে খুঁজে পেতাম না, অবসন্ন হয়ে বিশ্রাম নিতাম সে কোনো গাছের ছায়ায়। আর আজ আজই সংসারের গুরু দায়িত্ব মাথায় নিয়ে একজন আরেকজনের খবর পর্যন্ত আর সময়টুকু পাইনি। ঠিক বলে সবাই, চেয়ারম্যানের দায়িত্ব মাথায় নিয়ে একান্ত বিশ্রামের অবসর আমাকে অতিষ্ঠ করে তুলেছে জঙ্গলে গুপ্ত স্থানে ঘাঁটি করেছে। আর অত্যাচারে আজ শত বিপদের মধ্য দিয়ে তোমার দাওয়াতে না এসে পারলাম না, আমার আমন্ত্রণ গ্রহণ করে এই গরিব থানায় তোমার পদদুলি পরাতে আজ আমি ধন্য দুর্গম খা। আদর যত্নের ব্যবস্থা করো, দেখবে আদর যত্নে যেন কোন ত্রুটি না হয়। আর দাদা এস কোথায়? শাহজাদা মজনু উদ্যানের দিকে যে যারা হ্যাঁ ভাই অশিক্ষা গুরু নাম রেখেছে বস্তু রূপে রাখলে তাকে সে বড় খুশি হয়। সবাই তাকে বলে বস্তু দোস্ত, চলো আমরা এখন হেরেমে যাই, বেগম হয়তো তোমার জন্য থানা তৈরি করে অপেক্ষা করছে। ঠিক আছে পুরি রাজার মজনু আমার মজনু আমার সঙ্গী মেহমান হয়ে আজ তুমি তুমি আমার মন মন্দিরে এসেছো, তাই স্বপনের অগোচরে আমি চলে এসেছি উদ্যানে। Oh
আমি তো মনে করেছিলাম অন্য কেউ এসেছে, তোমার আপা এসেছে। তোমার আপার সঙ্গে কথা বলছে সেই পাকে আমি এই বাগান মাঝে তোমাকে দেখতে এসেছি। এই নির্জন স্থানে তুমি আর আমি, আর যদি কেউ দেখে ফেলে কি মনে করবে বলো তো? লজ্জা ঘৃণা ভয় চিন্তাতে কিছুই হবার নয় লাইলি। তাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে প্রেম নাহি হয়। তাই তো মধুর রূপে ব্রহ্মর হয়ে আমি পাগল হয়ে তোমার কাছে ছুটে এসেছি লাইলি। ধৈর্য ধরো মধুকর, জানোই তো সবর সবরে মেয়া ফলে। তৃষ্ণার্ত পিপাসা পানি না পেলে তার কি অবস্থা তুমি কি জানো লাইলি? সে তো সবাই বুঝে, কিন্তু পানি না থাকলে তা কি কোনো উপায় আছে? তোমার মনের আশা পূর্ণ হবে সেদিন, যেদিন যেদিন হবে তোমার আমার শুভ মিলন। সেই সুখের নাম সেই সুমলগ্নে কবে বা কত দূর লাইলি? অনেক 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 আমি হব লাইলা, আর তুমি মজনু দি। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশান। আমি হব লাইলা মহল।
তুমি কে? আমি লাইলির বান্ধবী। ওই শূন্য বাগানে চোর ঢুকেছি, তাই আমি দেখতে এলাম। চোর কোথায়? চোর, ওই তো চোর আমার সামনে দাঁড়িয়ে আছে। কি করে বন্ধু হলো? আপনার ডাক পড়েছে, আমার তৈরি, শীঘ্র চলে আসুন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। চলো বন্ধু, এবার যাওয়া যাক। আমি হব লাইলা, তুমি মজনুকে শাহাদাতা।
নিত্যযতন জোড়ার বাইজি না হলে তার কম আশ্চর্য হবার কিছু নেই। বেগম সাহেব, এই সমস্ত রাজা রাজুরার ছেলে মেয়েরা একটু আধটু চরিত্রহীনা হয়েই থাকে। বেগম সব কিছু ভেবে শুনে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি আমাকে একটু ভাবতে দাও বেগম। আমি বলছিলাম কি, এখনো সময় আছে, এর উপযুক্ত একটা ব্যবস্থা করো, তাহলে শেষে পস্তাতে হবে। তুমি কি বলছো বেগম? বাহিরে গিয়ে শুনে এসো তুমি, তোমার হেরেনের মর্যাদা কি করে একেবারে মিশে গেছে। তোমার একমাত্র কন্যাকে নিয়ে লোকে সব কি সব বলে বলছে। কি কাজ করলে হয় না বেগম, মজনু তো লাইলির অযোগ্য, সাজি দিয়ে সব কিছু কাজের সমাধা হয়ে যাবে। সারা দুনিয়া লোকে বলবে ও সরকার লোভে, একমাত্র কন্যাকে তুমি তুলে দিয়েছো। কি বলেছো বেগম? আমি ঠিকই বলেছি, শাহজাদা যদি আমাদের মুখে চুনকালি নামে কে স্বেচ্ছায় লাইলে কি শাদি করতে চাই তো, তাহলে আমরা নিজের ইচ্ছায় তার হাতে তুলে দিতাম। শাহজাদা মজনু কোন মাতাল চরিত্র হতে পারে না, এই কথা যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাসের কিছু নেই মহারাজ, শাহজাদা যদি মাতাল চরিত্রহীন হয়েই থাকে, তাই আমার মেয়ের মঙ্গলের জন্য তোমাকে আমি অনুরোধ করছি, লাইলিকে বন্ধুর হাতে তুলে দেবার কলকটা তুমি মন থেকে মুছে ফেলো। তোমার তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব, এ তুমি কি করে ভাবতে পারলে বেগম? এই বিশ্বাস আমার আছে জনাব,
যাবে না। কিন্তু বেন ডাল চলন মোটেই আমার কাছে ভালো লাগছে না। তুমি তো জানো বেগম, নারীর প্রেমে তো শক্তিশালী, যা মানুষের তরকারিকে স্তব্ধ করে দেয়। তাই তাই একটা কিছু ভেবে চিন্তে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এসেছি গাছে গাছে ফুল, কণ্ঠে কণ্ঠে গান, মুখে মুখে হাসি পোড়া, দিগন্ত মাছের পশু আমাকে যে খেবারে উন্মাদ করে দিয়েছে। আমি আপনার কিসের অভাব? কেন যে আক্রমণ করতে যায়? কেন কেন আমির বাদশা জ্বালা ক্ষুদ্র উৎসাকে দোস্ত হিসাবে দেখে যায়? তার উদ্দেশ্য একটা কথা জিজ্ঞেস করবো, বলুন। আমিরের যেটা ক্ষুদ্র আর বাচ্চা আমিরের মধ্যে কোন বিরোধ আছে? ক্ষুদ্রদের কাছে আমির বাচ্চার পরিচয় জানতে চাইলাম। বাচ্চার নাম শুনলেই সে ছেলে বগুনে জ্বলে উঠেছে। বলেন কি, ক্ষুদ্রদ একটা পাক্কা শয়তান, আর তার সাথে জুটেছে আরেকটা শয়তান, দুজনে মিলে কিভাবে আমির বাদশাকে ধ্বংস করা যায় সে চেষ্টাটাই করছে। আচ্ছা যাক, এ ব্যাপারে আমার ছানবার দরকার নেই। আচ্ছা, এই মাত্র এক শাহী পরমানে শুনতে পেলাম। কি শুনতে পেলে? বাচ্চা আমি নাকি এক দস্যুর বিচার করবে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক শুনেছেন আপনি, আমি সে বিচার দেখতেই যাচ্ছি। যাবে যাবে ভাই আমার সাথে? যেতে তো চাই, তবে কিন্তু 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 কি ভাই? যা কিছু না। আচ্ছা ভাই, বাচ্চা আমির কি খুবই প্রজাভক্ত? সে কথা কি বলবো ভাই, সারা দেশের আমল বৃদ্ধ সকাল সন্ধ্যায় দুহাত তুলে বাসার দীর্ঘায়ু কামনা করে। বাইদ্য দেশের মানুষের মুখে এত হাসি, মাঠ ভরা সোনার ফসল। চলো ভাই, আমি আমি ভাই, চলো ভাই, ভাই চলো।